দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির ইভেন্ট ভিত্তিক অনুষ্ঠান ইভেন্ট এক্সপোজার। সাথে আছি আমি আক্রামুল হোসেন। আজ আমরা এসেছি লন্ডন থেকে প্রায় 300 মাইল দূর মেট্রোপলিটন সিটি ম্যানচেস্টারে। কেন এসেছি আজ আমরা এখানে? হ্যাঁ, আমরা এসেছি নবীগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ জেকে উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তির উৎসব উদযাপনে। জেকে উচ্চ বিদ্যালয় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ থানার প্রাচীন একটি বিদ্যাপীঠ, যার আঙ্গিনায় বিচরণ করা অনেক মেধাবী প্রতিভাবান বিশিষ্টজনেরা আজ নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় তথা রোশন করছেন সিলেট বিভাগ সর্বোপরি বাংলাদেশকে। পূর্ব দিগন্তের সূর্য উদিত হওয়ার সাথে সাথে নবীগঞ্জের জেকে উচ্চ বিদ্যালয়ের দামাল ছেলেরা পথ ঘাট রাস্তা পার হয়ে জ্ঞানের আলোয় উজ্জ্বল করেছিল নিজের জীবনকে। জীবনে অনেক বড় হওয়ার যে তাগিদ তা স্বপ্নে নয়, বাস্তবে রূপ দিতে সম্মানিত শিক্ষকদের হাত ধরে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে জেকে উচ্চ বিদ্যালয়ের ধুলামাটা ক্লাসে। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে 1916 সাল তৎকালীন জমিদার আদিত্যপুরের কাণ্ডারি জমিদার বংশীয় যুগল ও কিশোরের পরিবারের দেয়া স্থাপিত তাদের নামানুসারে আজকের জেকে উচ্চ বিদ্যালয় অতিক্রম করছে গৌরবের সাল 2016। আর তাই যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মানসপটে হৃদয়ের মধ্য থেকে উদযাপিত করছে 100 বছরের পূর্তির উৎসব উদযাপন। হ্যাপি 100 ইয়ার্স জেকে হাই স্কুল। বাংলাদেশ জন্মেরও অনেক পূর্বে জেকে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল, এর ইতিহাস ঐতিহ্য গৌরবের হবেই। আর তাই এ আয়োজন বিরাট বা বিশাল কিছুই নয়, বরং শিক্ষকদের বকুনি শাসন ছোটবেলার স্মৃতি মাথায় হাত ভুলানো পিতৃতুল্য শিক্ষকবৃন্দকে মনে করার একটি ছোট্ট অভিপ্রায় বলা চলে ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে। নবীন প্রবীণ অনুজ অগ্রজের ফেলে আসা স্মৃতিগুলো মনের মণিকোঠায় এখনও প্রতিধ্বনিত হয়। শত ব্যস্ততার মধ্যেও একদিনের জন্য হারিয়ে যায় ফেলে আসা সেসব শৈশবে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর লন্ডন থেকে লাগপোড়া, লেস্টার বা বার্মিংহাম, অন্যতম বাঙালি অধ্যুষিত নর্থের ওল্ডহাম, এক কথায় ইস্ট টু ওয়েস্ট সাউথ টু নর্থে বিগত বছরগুলোতে ঘুরে বেড়িয়েছেন শতবছর উদযাপন কমিটি, যার ফসল হিসাবে একটি সফল অনুষ্ঠানের মাধ্যমে মিলিত হয়েছেন মেট্রোপলিটন সিটি ম্যানচেস্টারের আজকের এই মিলন মেলায়। আজ থেকে 100 বছর পূর্বে স্থাপিত জেকে উচ্চ বিদ্যালয় এগিয়ে চলুক তার আপন মহিমায়, জন্ম দেখ আরও অনেক সূর্য সন্তানের। সেই প্রত্যাশায় আমরা নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবারও অভিনন্দন 100 বছর পূর্তির উৎসব উদযাপনে। Thank you.
জায়গা স্কুল জয়েন করছিলাম ফাইভও তারপর এইটি ফাইভও মেট্রিক দিছি আবার সবচেয়ে ভালো অনুভূতি হইল আমরা এত পরিশ্রম করার পরে এত ফ্রেন্ড বন্ধু লইয়া পরিশ্রম করার পরেও যে এত সব মানুষের গ্যাদারিং হয়েছে এত সব স্টুডেন্ট এখানে আইছে এই যে অনুভূতিটা অনেক ফ্রেন্ড বন্ধু আইছে এটা খুব ভালো লাগে এবং একে অন্যের সাথে যোগাযোগ হয়েছে আর 100 বছরের আমরা ভাইতাম না ওই 100 বছরের মধ্যে আমরা মনে করলাম যে আমরা স্কুলের একটা সাংঘাতিক বড় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমরা করতে পারছি এবং আমাদের বন্ধুদের একটা মিলন মেলা হয়েছে সিনিয়র জুনিয়র মিললা তাই ওখান যারা দেখছেন তারাই বুঝতে পারবো আমরা সার্থকতার ব্যর্থকতা আর যারা আইছেন তারা সবরে আমরা যে কে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আর আশা করি আমরা অনুষ্ঠান যারা দেখবো তারা উপভোগ করবো আর এর লাগে আমি সবাই আবার ধন্যবাদ জানালাম যারা কষ্ট করছেন আমার ফ্রেন্ড বন্ধু সবাইও ধন্যবাদ জানালাম আমি সত্যি আনন্দিত নবীগঞ্জে সবাই আসছেন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করছেন এটাই আমার পাওয়া ছিল আমরা যারা এখানে অর্গানাইজেশনে ছিলাম স্বতঃস্ফূর্তভাবে সবাই কাজ করে গেছি এবং আমরা চেষ্টা করছি সবাইকে খুশি করার জন্য আর আমাদের তো আপনি জানেনই আমরা কীভাবে এই বছর ধরে এইগুলো কাজ করে যাচ্ছি যুক্তরাজ্যের একজন অন্যতম একজন ভালো গীতিকার ওনার অনেক গান যা বাংলাদেশের অনেক ভালো শিল্পীদের কণ্ঠে গণিত হয়েছে তবে কুতুব আপনা আপনাকে আপনার এই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে কেমন লাগছে এই দুটো অনুষ্ঠানে আয়োজনের পেছনে কি ছিল এই কি কিছু আমাদের যদি শেয়ার করেন আসলে আমি অভিভূত আপনারা যেমন মিডিয়া সাপোর্ট দিয়েছেন টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন আমরা আসলে মুগ্ধ আজকে আমার জীবনের স্মরণীয় দিনের একটি শ্রেষ্ঠ দিন আমি আসলে নিজেকে ভালো করে প্রকাশ করতে পারবো না আমি মরিয়া হইব শ্রীমন্তে দাদা
আপনি কত সালে যে কি উচ্চবিদ্যালয়ে ছিলেন? আমি 69 এ ছিলাম, 1969 এর পর্যন্ত আমি ছাত্র ছিলাম নবীগঞ্জ জে কে হাই স্কুলে। এই যে জে কে উচ্চ বিদ্যালয় সেটা আমাদের নবীগঞ্জের জন্য প্রাউড, উই আর প্রাউড ফর অ্যান্ড উই আর পার্ট অফ দিস স্টুডেন্ট। এবং যারা আজকে এই আয়োজন করেছে তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থে ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো স্কুলের স্টুডেন্ট, জে কে স্কুলের স্টুডেন্ট? আমি নবীগঞ্জ জে কে স্কুলের স্টুডেন্ট, আমি নবীগঞ্জ জে কে স্কুল 1964 থেকে 72 পর্যন্ত আমি ছিলাম। আমার বন্ধু নজির আহমদ সেও নবীগঞ্জ স্কুলের ছাত্র ছিল। 68 ছিলাম নবীগঞ্জ হাই স্কুল, যখন সংগ্রাম লাগে তখন আমি গেলাম কি দুলজে তোল মাদ্রাসায়, তখন আবার আইলাম আইয়া আমার বন্ধু বান্ধবদের আইয়া তাদের সঙ্গে আমার সম্পর্ক পুরা ঘুরিয়ে আজকে যে মিলন হয়েছে, আজকে যে মিলন মেলার মতো হচ্ছে আমরা এত আনন্দিত। আজকে আজকে নবীগঞ্জ নবীগঞ্জ জে কে হাই স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে আমার নিজেকে জড়িত করাতে আমি আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার জীবনে আমি মনে হয় এটা একটা পাওয়া এবং আমি আজকের এই সুন্দর মুহূর্তে আমি নবীগঞ্জ জে কে হাই স্কুলের যে শিক্ষকরা আমাকে শিক্ষা দিয়েছেন, যে গুরুজন আমাকে শিক্ষা দিয়েছেন, যে বড় ভাইয়াদের কাছ থেকে আমি আদর্শ শিক্ষা নিয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। শৈশবকালের সেই ফেলে আসা স্মৃতিগুলো সবসময় স্বর্ণালী সোনালী অতীত হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলতেছি এই জে কে উচ্চ বিদ্যালয়ের, যে যে স্কুলের আজকের 100 বছর পূর্তির উৎসব এখানে উদযাপিত হচ্ছে, সেই গৌরবের অধ্যায়ের সাথে যারা অনেক ইয়াং জেনারেশন আজকে এখানে এসেছেন, যারা এদেশে আসার পর নিজের অনেক তাগিদের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, জে কে উচ্চ বিদ্যালয়ের নাম রোশন করেছেন, এমনই একজন আমি যতটুকু জানি উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আপনার জে কে স্কুলকে নিয়ে কী ধরনের স্বপ্ন ছিল আর আজকে 100 বছর পূর্তি উপলক্ষে আপনার এই পূর্তিতে একজন নিজে একজন অংশীদার হিসাবে থাকতে পেরে আপনার কেমন লাগছে? ধন্যবাদ আকরাম ভাই আপনার অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য। আমি সত্যি বলতে কি, এখানে আসতে পেরে আমি এত আনন্দিত এবং এই একটা শতবর্ষের উপলক্ষে যে অনুষ্ঠান এটার সাথে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং অনেক পুরাতন ফ্রেন্ডরা যে আজ থেকে 16 বছর আগে যে আমরা একসাথে ক্লাস সিক্সে 1993 আমরা অ্যাডমিশন নেই ক্লাস সিক্সে, তখন আমার ফ্রেন্ড আশা এবং অনেকেই আজাদুর রহমান সুমন অনেকেই আসছে আজকে, অনেকদিন পরে ওদের সাথে দেখা হয়েছে, আমি খুব আনন্দ উপভোগ করছি। থ্যাংক ইউ।